বন্ধুরা, আজকে আমি একটা নতুন প্রবলেম নিয়ে এসেছি। তো এখানে রাজমিস্ত্রিরা টালি দিয়ে পাইপটাকে বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আমরা এখন ওটাকে ডিটেক্ট করে কিভাবে বের করব সেটা আপনাদেরকে দেখাবো। এই যে এই বোর্ডটা থেকে পাইপটা এইখানটায় আসার কথা, এই জায়গাটায় থাকার কথা। এটা দেয়াল কাটার সময় আমরা কেটে গেছি, তো এদিক দিয়ে একটা পাইপ এসেওছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা কি করব না, এখান দিয়ে নিয়ে এসে এইখানটাতে একটা ফুটো করে দেখব, ঠিক আছে? তো দেখুন আমরা কিভাবে এটা করি। ওকে বন্ধুরা, এটা খুবই ক্রিটিক্যাল ফল্ট যেটা রাজমিস্ত্রি আমাদের জন্য রেখে গেছে। তো দেখুন, এইটা এই বাথরুমে একটা তার পাইপ বেরিয়েছে, সেখান থেকে আমরা যাচ্ছি গোপালে। দেখুন এইখানে তারটা আমরা নিয়েছি, তো এখানে যাচ্ছে নি তারটা, ওটা ওখানেই আটকাচ্ছে, ওটা ওইখানটাতেই আটকাচ্ছে। এটা এবারে আমরা এখান থেকে পাঠাবো বোর্ড থেকে। শুনে দেখছি যে কোথা থেকে এটা আছে। কোথা থেকে হচ্ছে এটা দেখছি আমি কানে শুনে। সম্ভবত এখানটাতে ওটা আটকাচ্ছে, এই জায়গাটাতে আটকাচ্ছে। ওই তারটা এখানেই আটকাচ্ছে। নিচটাতেই দেখতে হবে। পাচ্ছো কিছু? ফল্টের জন্যে পাইপটা এখানে ছিল, কিন্তু মালিক বলছে যে ছাড়াতে দেবো না, তাই জন্য আমরা উপর থেকে দুদিকের পাইপকে কেটেছি। ওটা কেসিং দিয়ে ইউজ করবো, ঠিক আছে? এইভাবে তারটা ফেলবো আমরা এখন। ওটা কেসিং দিয়ে লিঙ্ক করে ওখানে একটা ল্যাম্প লাগবে, আর এইখানে আপনার তারটা পড়ছে, ঠিক আছে? দেখুন বন্ধুরা, আরও ভালো করে বুঝতে পারবেন যে তারটা ঢুকেছে, এই তারটা এখন এখান দিয়ে বেরিয়েছে, দেখুন। তো এইটাকে আমরা আবার ওখানে একটা ল্যাম্প পয়েন্ট হবে, ওই ল্যাম্প পয়েন্ট থেকে আমরা গিজারের পয়েন্টে যাব। এটা এইভাবেই হচ্ছে, কেননা বাড়ি মালিক এখানটা ফাটাতে দেয়নি টালিটা, যাব সেটাই কাম্য, কারণ টালি কেউ ফাটাতে দেবে না। তো এইভাবে আমরা এখন ছাড়না একটা ফেলবো। দেখুন এখান থেকে আমরা তারটা গলিয়ে এখান থেকে এই বোর্ডে আসছে। এটা আমরা আবার টেনে নিচ্ছি, এটা আমরা আবার টানছি, তো এইভাবে আবার ওখানটায় কেসিং মারা হবে। তো এইভাবে আমরা প্রবলেমটাকে ডিটেক্ট করলাম। ওকে বন্ধুরা,
তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে সাথে বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ, ওকে, বাই বাই বন্ধুরা।